तस्मै श्री गुरवे नमः। सिचतन्ना मनः विष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदामयं ददाति शपदन्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुत पदकमलं श्रीगुरुन वैष्णवां च त्रिरूपं साग्रजातं सहगुण रघुनान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं पुरीजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदान सहगुण ललिता श्री विशाखान्वितं च नमयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीभक्ति भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देश तारिणे वंचा कल्प तरुभ्यच्च कृपा सिंधु भयेव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशवान सुते देवी प्रणमामि हरि प्रिय। नीलाचल निर्वासाय निताय परमात्मने बलभद्र सुभद्रवं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाशादि गुरु भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। गीता शास्त्रम इदं पुण्यं जपत तपज्जत प्रमाण विष्णु पदम आपनोति वैशोकादि वर्जित। गीता दयान शिलाय पानायाम परश च नैव सन्ति पापानि पूर्व जन्म कृतानि च। मलिने मूषणं पुंसां जलस्रान दिने दिने सकित गीतामृत स्नान संसार मलनाशनम्। गीता सुगीता कर्तव्य कर्म न शास्त्र विस्तरे जा स्वयं पद्मनाभस्य मोक पद्मादि निश्चित। भारतमृत सर्वस्य विष्णु भक्ताद्भि निश्चितम्। गीता गंगोदकम् पीता पुण्य जन्म न विद्यते सर्व उपनिषद गावदुग्ध गोपाल नंदन पात्र वर्ष सुधीर्भुक्तम दुग्धम गीतामितम। एकम शास्त्रम देव के पुत्र गीतम एको देव देव के पुत्र एव एको मंत्रस्य नामानि जाने कर्मापेक्षतस्य देवस्य सेवा। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता विश्वरूप दर्शन योग আমরা চর্চা করব 18 নম্বর শ্লোক, 19 নম্বর শ্লোক, 20 নম্বর শ্লোক, একটা শ্লোক আমরা করব। তমস্করম পরম বেদিতব্যম তমস্য বিশ্বস্য পরম নিদানম তমাব্রয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্থ পুরুষমতমে। অর্জুন বলছেন তুমি হচ্ছে পরম ব্রহ্ম একমাত্র জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক, সনাতন পরম পুরুষ, এই আমার অভিমত। অনাদিদয়ন্তম অনন্তম সুবীর্যম অনন্ত বাহু শশী সূর্য নেত্র পশ্যামিতাম দীপ্ত হুতাশ ব্যক্ত আমি দেখছি তোমার আদি মধ্য অন্ত নেই, তুমি অনন্ত বীর্যশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট এবং চন্দ্র সূর্য তোমার চক্ষুদয়, তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি স্বীয় তেজে
সমস্ত জগৎ সন্তপ্ত করছ। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের প্রতিষ্ঠাতা আচার্য জগদ্ধর শিল কোপাত কে জানেন। পরম পুরুষোত্তম ভগবানের সরস্বর্যের কোন সীমা নেই এখানে এবং বহু স্থানে তার পুনরাবৃত্তি করা হয়েছে, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের কৃত্যের পুনরাবৃত্তি করলে তার সাহিত্যগত দুর্বলতা হয় না। কথিত আছে যে মহাচ্ছন্ন বা আচ্ছাচ্ছন্নিত হলে অথবা পুলকিত হলে মানুষ একই কথা বারবার পুনরাবৃত্তি করে, সেটি দূষণীয় নয়। এই কথাগুলো আগেও বলছে আদি মধ্য অন্ত, সেজন্য এখানে প্রভাত তাৎপর্য করেন। 20 নম্বর শ্লোক, দো আপিতিব্য ইদম অন্তরম হি ব্যাপ্তম তয়া তয়া একানং দিগচ্ছ সর্বা দৃষ্টা অদ্ভুতম রূপম উগ্রম রূপম উগ্রম তবেদম লোকত্রয় প্রবিতিতম মহাত্মনা। তুমি একাই স্বর্গ ও মৈত্রের মধ্যবর্তী অন্তরিক্ত দশ দিক পরিব্যক্ত করে আছো, এই মহাত্মন তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। এই শ্লোকে দেবা পৃথিবীব্য স্বর্গ ও মর্ত্যলোকের মধ্যবর্তী স্থান ও লোকত্রয়ম ত্রিভুবন কথা দুটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এর থেকে প্রতীয়মান হয় যে কেবল অর্জুনই ভগবানের বিশ্বরূপ দর্শন করেননি, অন্যান্য গ্রহলোকের অধিবাসীরাও তার সেই রূপ দর্শন করেছিলেন। অর্জুনের এই বিশ্বরূপ দর্শন স্বপ্ন নয়, ভগবান তাদেরকে দিব্য দৃষ্টি দান করেছিলেন, তারা সকলে যুদ্ধক্ষেত্রে সে বিশ্বরূপ দর্শন করেছিল। এটা তাৎপর্যটা অনেক গুরুত্বপূর্ণ। এই শ্লোকে দেবী পৃথিবীব্যত স্বর্গ মৈত্রলোকের মধ্যবর্তী স্থান ও লোকত্রয়ম ত্রিভুবন কথা দুটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এর থেকে প্রতীয়মান হয় যে অর্জুন কেবল অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করেননি, অন্যান্য গ্রহলোকের অধিবাসীরাও সেই রূপ দর্শন করেছিলেন। অর্জুনের এই বিশ্বরূপ দর্শন স্বপ্ন নয়, ভগবান যাদেরকে দিব্য দৃষ্টি দান করেছিলেন তারা সকলে যুদ্ধক্ষেত্রে সেই বিশ্বরূপ দর্শন করেছিলেন, অন্যান্য গ্রহলোকের বিশেষ করে দেবতারাও কি করেছিলেন এই বিশ্বরূপ দর্শন করার জন্য সুযোগ লাভ করেছিলেন। 21 নম্বর শ্লোক, ওমি হিতাম সুরসংগা বিশন্তি স্তুতি বিপুষ্কলাবি। সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতে প্রবেশ করছেন, কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগান করছেন, মহর্ষি ও সিদ্ধরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছেন। ভগবানের বিশ্বরূপের এই ভয়ঙ্কর প্রকাশ এবং তার প্রচন্ড জ্যোতি দর্শন করে সমস্ত গ্রহলোকের দেবদেবীরও ভীত হয়ে তার আশ্রয় প্রার্থনা করতে থাকে। এই বিশ্বরূপ দর্শন করে দেবতারা কি করছেন, ভগবানের প্রার্থনা করছেন। রুদ্র আদিত্য বসবজি সাধ্য বিশ্বে বিশ্বে অশ্বিন মরুত গন্ধর্ব সুর সিংহ সংজ্ঞা বিক্রান্ত তাম বিস্মিত চর্বে। রুদ্রগণ আদিত্যগণ সাধ্য নামক দেবতারা বসুগণ বিশ্ব দেবগণ অশ্বিনী কুমারদ্বয় মরুদগণ পিতৃগণ গন্ধর্বগণ যক্ষগণ অসুরগণ ও সিদ্ধগণ সকলে বিস্মিত হয়ে তোমাকে দর্শন করেছে। অর্জুন একা দর্শন করেনি, কারা কারা দর্শন করেছে এখানে পুরো লিস্ট দিয়েছে। রুদ্রগণ আদিত্যগণ সাধ্য নামক দেবতা বসুগণ
অষ্টবসু, বিশ্ব দেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদগণ, পঞ্চাশ মরুদ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ, সিদ্ধগণ সকলে বিস্মিত হয়ে কি করছেন, এই বিশ্বরূপ দর্শন করেছেন। রূপম মাহাত্মে বহুবক্ষ নেত্র মহাবাহু বহু বাহু বাহু রূপম বহুদর বহুদষ্টা করালম দৃষ্টান লোকা কবিতাহাম। এ মহাবাহু বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ, বহু উদর ও অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যতীত হচ্ছে, আমিও অত্যন্ত ব্যতীত হচ্ছি। এভাবে তোমার সবকিছু বহু, আমাদের চোখ যেমন লিমিটেড, কর্ণ যেমন লিমিটেড, হাত পা সব লিমিটেড, কিন্তু ভগবানের এই বিশ্বরূপে কোনো কি নাই, গণনা করা যাবে না, ইনফিনিটি। আকাশে যেমন তারা গণনা করা যায় না কতটা তারা আছে, সেরকম অসীম। তো আমি যেমন ব্যথা পাচ্ছি, ব্যতীত হচ্ছে, সমস্ত দেবতারা কি হচ্ছে তোমার এই রূপ দেখে অত্যন্ত ব্যতীত হচ্ছে। নব স্পর্শ দীপ্ত মনে কবন্নম ব্যথানম বর্ণম ব্যপ্ত অনন্যম দীপ্ত বিশাল নেত্রম দৃষ্টাহিতাম প্রেবিত প্রবিত অন্তরাত্মা দিতিম নবিন্দামি সমচ বিষ্ণু। হে বিষ্ণু, তোমার আকাশে উপস্থিত তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যতীত হচ্ছে, আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না। সম দম তপ শৌচ আস্তিক সরলতায় সম মানে কি, অন্তরিন্দ্রিয় গুলো কি করা, দমন করা, ধৈর্য ধারণ করতে পারছি না। যখন ভয়ঙ্কর যখন কিছু দেখা হয় তখন আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, করতে পারি না। সেখানে ভয়ঙ্কর বিভিন্ন ভগবানের এই রূপ দেখে, বিশ্বরূপ দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন। দশটা করলানি ছতে মুখানি দশটা এব কলনাল সন্নিপানি দিশ ন জানে না লবে চ শর্ম প্রসীদ দেবেশ জগন্নিবাস। জগন্নিবাস মানে জগতের আশ্রয়, প্রসীত দেবেশ দেবেশ, হে দেবেশ, হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত ও প্রলয় আগ্নি তুল্য তোমার মুখমণ্ডল দেখে আমার দিগ্ভ্রম হচ্ছে, আমি শান্তি পাচ্ছি না, তুমি আমার প্রতি প্রসন্ন হন। ভয়ঙ্কর রূপ দেখে পূর্ব পশ্চিম উত্তর দিকে কি হয়ে গেছে, অর্জুন বলে যাচ্ছেন, তবু তিনি কি করছেন, আমরা তো আমরা হলে প্রার্থনা করার শক্তিও থাকতো না। এরকম ভয়ঙ্কর যখন পরিস্থিতি আসে ভগবানের কাছে প্রার্থনা করার শক্তি থাকে বা কারো কাছে প্রার্থনা করার শক্তি থাকে? যে ভয়ঙ্কর রূপ যার কাছে দেখতেছে তার কাছে প্রার্থনা করতেছে, কত শরণাগত দেখেন। এই যে হিরণ্যকশিপু কে হত্যা করার জন্য কে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন, যে ভয়ঙ্কর রূপ দেখে সবাই পলায়ন করতেছে। এখানে প্রহ্লাদ মহারাজ কি করছেন, দেবতারা পর্যন্ত পালাচ্ছে এবং দেবতারা পর্যন্ত তার কাছে যাচ্ছে না, ভগবান নৃসিংহদেবের কাছে যাচ্ছে না, বলছে সবাই তুমি তুমি যাও। তবে এই যে ভগবান নৃসিংহদেবের তো মাত্র মানুষ আর কি সিংহের রূপ ধারণ করেছে আর রাগান্বিত ছিল মোট, তার সাথে অত্যন্ত ভয়ানক হচ্ছে কি ভগবানের বিরাট রূপ, বিশাল বিশ্বরূপ, ভয়ঙ্কর দন্তযুক্ত পলয়াগ্নি তুল্য তোমার মুখমণ্ডল দেখে দিগ্ভ্রম হচ্ছে, আমি শান্তি পাচ্ছি না, তুমি আমার প্রতি কি হও, প্রসন্ন হও। 26-30 শ্লোক খুব সুন্দর। অমি চতাম ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে সহবান সহে বাব নিপাল সঙ্গে বিষ্মদোন সুত পুত্র স্তাশ সহাস মদি অরপি যুদ মূর্কে
বকানিতে তর মন বিশন্তি তস্তা করলানি বয়ান কানি কেসিদ বিলগ্না দশনান্তরেষ সন্দিশন্তে চূর্ণিতে রুক্তমঙ্গে যথা নদীনাম বহবম্বু বেগ সমুদ্র মেবা বিমুখ দ্রবন্তি তথা তবামি নরলোক কবিরা দিশন্তি বক্রান্নাম বিব জ্বলন্তি যথা প্রদীপ্তম জ্বলানম পতঙ্গ বিশন্তি নশায় সমৃদ্ধ বেগ তথৈব নশায় বিশন্তি লোকা তব বাপি বক্রানি সমৃদ্ধ বেগ লিলিহস্য প্রসমান সমন্ত শ্লোকা লোকান সমগ্রানম বদন্ন জ্বলন্তি তেজোবি তেজো বিরাপুর্য জগত সমগ্রম বাসংস্ত বক্র প্রত পোস্তি বিষ্ণু। ধৃতরাষ্ট্রের পুত্ররা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ ভীষ্ম এবং ভীষ্ম দ্রোণ কর্ণ এবং আমাদের পক্ষে সমস্ত সৈন্যরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে। সে দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের সমস্ত সুন্নিত হচ্ছে। নদী সমূহ যেমন সমুদ্র অভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে তেমনই নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখ বিহব্বরে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে দাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে তেমনই এই লোকেরা মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখ বিহব্বরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখ সমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছ এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তুষ্ট করছ। ভগবান শ্রীকৃষ্ণকে কেন বলছে বিষ্ণু? সমুদ্রে যেমন নদী সময় জল যেভাবে প্রবাহিত হয় বর্ষাকালে দ্রুত বেগে, বিভিন্ন পতঙ্গগুলো মৃত্যুবরণ করার জন্য আগুন দেখলে ওরা কি হয়ে যায়, দ্রুত গতিতে আগুনের দিকে প্রবেশ করে। একইভাবে আমাদের বংশধরের যারা রয়েছে সবাই এবং দুই পক্ষের সৈন্যরা তোমার মুখের ভিতর কি হচ্ছে, গ্রাস হচ্ছে জ্বলন্ত আগুনে, যেভাবে প্রকৃপ্ত হয় নদী সমুদ্রে যেভাবে বিলীন হতে চায় সেভাবে। প্রভাতাত্ম যে ব্যাখ্যা করছেন, পূর্ববর্তী শ্লোকে ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অর্জুনকে অত্যন্ত কৌতূহল উদ্দীপক কিছু দেখাবেন। এখন অর্জুন দেখছেন যে তার বিপক্ষে দলের সমস্ত নেতারা ভীষ্ম দ্রোণ কর্ণ এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা এবং তাদের সৈন্যরা এবং অর্জুনের নিজের সৈন্যরাও সকলে বিনাশপ্রাপ্ত হতে চলছে। এর থেকে বোঝা যাচ্ছে যে কুরুক্ষেত্রে সমবেত প্রায় সকলের মৃত্যুর পর অর্জুনের জয় অবশ্যম্ভাবী। এখানে আরো উল্লেখ করা হয়েছে যে পরাজয়ে অপরাজয় ভীষ্ম ও বিনাশপ্রাপ্ত, ভীষ্ম বিনাশপ্রাপ্ত হবেন, তেমনই কর্ণ বিনাশপ্রাপ্ত হবেন। ভীষ্ম আদি বিপক্ষের মহারথীরাই কেবল বিনাশপ্রাপ্ত হবেন না, অর্জুনের স্বপক্ষের অনেক রতি মহারথীরও বিনাশপ্রাপ্ত, উভয় পক্ষের কি হবে, দুই পক্ষের কি হবে, মৃত্যু হবে। সেগুলো আগে থেকে ভগবান কি করছেন, অর্জুনকে দেখাচ্ছে। শুধু অর্জুন একা দেখছে না, সমস্ত দেবতারা থেকে শুরু করে সবাই সেগুলো এই বিশ্বরূপ দর্শন করেছিলেন। এখানে কেউ কি করতে পারবে না, ভ্রান্ত প্রমাণিত করতে পারবে না যে কি, এই যে বিশ্বরূপ অর্জুনকে একজনকে দেখে এসে কি করেছেন, প্রতারণা করেছেন। এরকম আজকাল যারা বন্ডরা কি করতে চায়, ভগবান দাবি করতে চায় তাহলে বিশ্বরূপ দেখাও, কিন্তু বিশ্বরূপ দেখাবে না, ভগবানের যে পথ সেটা দখল করতে চাইবে। অনুরূপ ভাবে রাবণও কি করতে চাইছিল, নিজে ভগবান হতে চাইছিল, হিরণ্যকশিপু ভগবান হতে চাইছিল, যারা যারা ভগবান হইতে চেয়েছিল সবার কি হয়েছে, ধ্বংস হয়েছে। এখনো যারা যারা ভগবান নিজেকে দাবি করছেন তারাও কি হবে, ধ্বংস হবে। আর তাদেরকে যারা কি করছে, ফলো করছে, তাদেরও কি হবে, ধ্বংস অনিবার্য। আমাদের একমাত্র উচিত
ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করা, তার সেবায় নিজেকে আত্মনিয়োগ করা, তাহলে আমাদের এই মনুষ্য জীবন কি হবে, সার্থক হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে তাহলে আমরা এখানে বিশ্রাম দান করছি। বাঞ্ছা কল্পতরুভেচ্ছ কৃপা সিন্ধুভ্য পতিতানাং ভাবনভ্য বৈষ্ণবভ্য নমো নমঃ। এই প্রশ্নগুলোর বেশি প্রশ্নোত্তর হওয়ার কিছু নেই, এগুলো ভগবান একেবারে সহজ সরল করে দিয়েছেন। হরি বল, সবার জয় হোক। আজকে তাহলে এখানে রাখলাম।